أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي جدني علما ربي جدني علما ربي جدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل الأقدة من لساني يفقهوا قولي السلام عليكم ورحمة الله وبركاته আলহামদুলিল্লাহ হবে এবং রমজানের আগে সম্ভবত আর একটা ক্লাস হবে আগামী রোববার তাহলে রমজান আগে লাস্ট ক্লাস হবে তারপর ইনশাল্লাহ আমরা আলাপ করে ওই আগামী ক্লাসে রমজানের পর কবে শুরু করব ইনশাল্লাহ আমরা সিদ্ধান্ত নেব কারণ বাইশ তারিখ বুধবার তেইশ তারিখ বৃহস্পতিবার যদি আমাদের চব্বিশ তারিখ রোজা হয় তাহলে তেইশ তারিখ আমাদের তারাবি হবে অথবা ওই না রাইট আলহামদুলিল্লাহ আমরা আজকে সুরা কাফিরুনের ফিরুন তাহা কি কেমন তার কি করবো আমরা এর আগে যে সুরা করেছি তার উপর কারো কোনো প্রশ্ন বা কোনো অস্পষ্টতা বা কোনো ক্লারিফিকেশন প্রয়োজন আছে কিনা كافر سورة أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عبد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين صدق الله العظيم আলহামদুলিল্লাহ সুরা কাফির কি সুরা যেহেতু কাফিরদের নিয়ে কথা বলা হয়েছে এবং সুরার ভিতরে কাফিরুন শব্দটা আছে যে এই সুরা নামকরণ করা হয়েছে সুরাতুল কাফিরুন এর ব্যাকগ্রাউন্ড হচ্ছে রসুল করিম সাল্লাহ আলাইসাল্লাম যখন মক্কায় দিনের দাওয়াত তৌহিদের দাওয়াত দিয়ে যাচ্ছিলেন এবং একে একে আরব অনেকেই মুসলমান হচ্ছিল ইসলাম গ্রহণ করছিল তখন কাফের সর্দাররা কোনোভাবেই পরিবারের মোহাম্মদ এক কথা অশান্তি সৃষ্টি এই জন্যে দেখা যাচ্ছে যে ছেলে ইসলাম গ্রহণ করছে বাপ কাফের থেকে যাচ্ছেন স্ত্রী ইসলাম গ্রহণ করছেন স্বামী কাফের যার কারণে পারিবারিক অশান্তি দ্বন্দ্ব শুরু হয়ে যাচ্ছে এখান থেকে কিভাবে ফিরে ফিরে উত্তরণ করা যায় এজন্য তখন কাফি সর্দাররা ভাবলো যে মোহাম্মদকে একটা প্রোপোজাল দিয়ে দেখি কোনোভাবে কম্প্রোমাইজ আসা যায় কিনা তখন তারা রসিল করিম সাল্লা প্রোপোজাল নিয়ে আসলে আপনারা জানেন সে মোহাম্মদ তুমি যে তোমার রবের দাওয়াত দিচ্ছ তুমি তো আমাদের যে ইলা আছে ইলাকে তুমি গ্রহণ করছো না যার কারণে আমরা তোমার এলাকা গ্রহণ করতে পারছি না আসো একটা কম্প্রোমাইজের ভিতরে ভিতরে আসে সেই কম্প্রোমাইজড হচ্ছে যে তুমি কি চাও প্রথম প্রপোজাল তুমি কি চাও ধনী হতে চাও তোমার যা দরকার সম্পত্তি আমরা সব দিয়ে দেবো তবু তুমি তোমার ইলের দাওয়াত থেকে ফিরে আসো অথবা তুমি কি চাও কাকে বিয়ে করতে চাও বলো আমরা সে ব্যবস্থাও করে দেব যখন কোনোভাবেই হচ্ছে না তখন তারা বলো অন্ত তুমি আমাদের রবকে আমাদের ইলাকে শুয়ে দেখো আমাদের যে মূর্তিগুলো রয়েছে যাদেরকে আমরা ইলা বলি সেগুলো তুমি টাচ করো তাতেও আমরা খুশি হব অথবা তুমি এক বছর আমাদের ইলা আমাদের যে উপাস্য রয়েছে আমাদের দেবতা তাদের ইবাদত করো আর এক বছর তোমার রবের তুমি যার কথা বলো তার ইবাদত করো কম্প্রোমাইজ আমরা অল্টারনেটলি এভাবে করো এই প্রবজাল শুনে কিন্তু রসুল করিম সাল্লা সাথে সাথে কোন সিদ্ধান্ত দেননি অপেক্ষা করলেন আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত আসার জন্য এবং তখন তার জবাব সুরাত আল্লাহ রব আলী সুরার মধ্যে জানিয়ে দিলেন তুমি তাদেরকে বলে দাও যে তোমরা যার ইবাদত করো তার ইবাদত আমি করি না এবং আমি যার ইবাদত করি তার ইবাদত তোমরা করো না অতএব এটা পুরো অনেকটি ডিগ্রি অপোজিট উল্টো অতএব এখানে কোনো কম্প্রোমাইজ হওয়ার সুযোগ নাই এবং শেষে বলে দিল তোমার ধর্ম তোমার যে উপাসনা তোমার ইবাদত তোমার কাছে আমার ইবাদত আমার কাছে মানে তৌহিদের সাথে কুফরির কোনো সম্পর্ক নেই কোনো কম্প্রোমাইজ হতে পারে না আমি কিছু মানলাম কিছু মানলাম না কিছু ইসলাম ফলো করলাম কিছু কুফরি ফলো করলাম এটা হতে পারে না ইসলামের কমপ্লিট কোড অফ কাফা তোমরা ইসলামের ভিতরে পুরোপুরি প্রবেশ করতে হবে এই আপিল দেই সুরাতুল কাফিরুনের মাধ্যমে আল্লাহ রাবুল আলমিন নবী করিম সাল্লা জানিয়ে দিলেন এবং উনিও কাফেরদেরকে বলে দিলেন যে না তোমাদের কম্প্রোমাইজ হবে না তোমরা যেটা সেটা নিয়ে থাকো আমি আমার যে একাত্মবাদ আমি যে দাওয়াত দিচ্ছি তার উপরে আমি অটল থাকি এখানে এই সুরাটার ওপরে এখন আমরা দেখবো সুরাটার উপর তাহাকি এবং তার কি বিশ্লেষণটা আমরা এখন দেখবো এইটা হলো মোটামুটি সুরা কাফির নাজিল হওয়ার প্রেক্ষাপট প্রথম আয়াত হচ্ছে কুলিয়া এখানে কুল এটা আমাদের একটা জানা শব্দ কুল আমরা সুরা খলাসে কুল পেয়েছি সুরা ফালাকে কুল পেয়েছি সুরা নাসে কুল পেয়েছি এটা একটা আমর কলা ইয়া কুল কুল কিভাবে আমরা জানি তাহলে বলো কি বলো পরবর্তীকালে যা রয়েছে সব এক লাকুম দিন বলিয়ে দিনে পুরোটাকে তাহলে আমরা কি বলতে পারবো বলেন তো কুল এটা হচ্ছে ফুলুল কাউল মাকূলুল কাউলি এটা ফেল আমরিন ফাইল কোথায় এর বলেন কুলের ভিতর বলেন

এটা নিয়মটা আপনাদের মনে আছে যে ইয়ার পরে যখন কোন তানবিন ওয়ালা ইসি মারবে তখন সেটা এক পেশ হয়ে যাবে ইয়া মোহাম্মাদুন হবে না ইয়া মোহাম্মাদু এবং ইয়ার পরে যখন মুদাফ মুদা বিলাই হবে তখন মুদাফটা মানসুব হয়ে যাবে ইয়া আব্দুল্লাহ ইয়া রাব্বুল আলামিন এগুলো সব ক্লিয়ার আপনাদের তাই না কি রাইট আইউহা এখানে একটু আমাদের দেখতে হবে এই জিনিসটা আমাদের নতুন ইয়া নিদাই আরবি গ্রামে আরো অনেকগুলো নিদাই আছে কিন্তু কোরআনে শুধুমাত্র একটা হয়েছে ইয়া গ্রামারে রয়েছে অনেকগুলা যেমন ইয়া রয়েছে আয়া রয়েছে হাইয়া রয়েছে আ আই এগুলো সব হরফুন্দা গ্রামার এগুলা ব্যবহৃত হয় কিন্তু কোরআন করে মাত্র একটা হরফুনি দেয় ব্যবহৃত হয়েছে ইয়া তাহলে দেখেন কোরআনিক গ্রামারটা কত সহজ হয়ে গেল হরফু যারদিন যেরকম গ্রামারে হয়েছে সতেরোটা কোরানুল করিম ব্যবহৃত হয়েছে মাত্র এগারোটা ঠিক একই ভাবে হরফুল নিদায় অনেকগুলো রয়েছে মাত্র একটা ইয়া ব্যবহৃত হয়েছে কোরআন করিম তাহলে ইয়া হরফু নিদায় তাহলে হরফু নিদায় মানে ডাকার হরফ তাহলে যাকে ডাকা হয় তাকে কি বলা হবে

এই তিনটা মিলে হচ্ছে ইয়া রাইট এখন দেখেন এখানে ইয়া তো বুঝলাম তাহলে ইয়ার পরে যেটা আসবে সেটা হচ্ছে মুনাদা মুনাদা আই আর হাটা কিন্তু দমিরের সেই হা না হা হুমা হুম হু হুমা হুম হুম হা হুমা হুন্না সেই হা কিন্তু এটা না এটার নাম হচ্ছে সতর্ক করার হরফ ঠিক আছে মানে অ্যালার্ট করার হরফ অ্যাটেনশন ড্র করার জন্য যে হরফটা সেটা হচ্ছে হরফুত তানবিহি হ্যাঁ আর তো আমরা জানি আইউ তাহলে এখন এই দুইটা মিলে হওয়া উচিত ছিল কি দেখেন ইয়ার পরে যেমন মুদা মুদা মিলাইছি তাহলে হওয়া উচিত ছিল কি হওয়া হচ্ছিল বলেন তো ইয়া যদি এখানে দেয় নিয়ম অনুযায়ী কি হওয়া হচ্ছিল বলেন তার শুধু আমি কিছু দিলাম না মনসুর ইয়া আই ইয়ে কারেক্ট যে আল্লাহ ইয়া ইয়া হা একটা হওয়ার কথা ছিল কিন্তু এক্সেপশনালি এটা এক্সেপশন এখানে ব্যবহৃত হয়েছে ইয়া আই ইয়া

যেমন ইয়া আইয়ু হাল ফিরুন আল আর যদি মুজাক্কার বসে তাহলে আইয়ু আর যদি মোয়ান্নাস আসে যেমন আইয়া তুহা আইয়া তুহা ইয়েস আইয়া তুহা মোয়ান্নাস ইয়া এই তাহলে ইয়া আইয়ু হাল কা ফিরুন ইয়ু হাল কা ফিরুন এই তাহলে মুজাক্কার ইয়া আইয়ুতুহান নাফসু আমরা কোরআনে আছে ইয়া আইয়ুতুহান নাফসুল মুতমাইন্না দেখেন নাফস নাফসটা কিন্তু একটা মুয়ান্নাস এটা যদিও মুয়ান্নাসে আলামত গোলতা নাই কিন্তু আরবীকে নাফসটাকে মুয়ান্নাস হিসেবে ধরা হয় এই এজন্য যেহেতু এটা মুয়ান্নাস সেজন্য এর আগে আছে তাহলে সিম্পল রুলটা হচ্ছে যদি মুনাদাটা আলিফলাম বিশিষ্ট আসে ইয়ার পরে তাহলে মাঝে একটা আইয়ুহা আসবে মুদাক্কার হলে আর যদি ইয়ার পরে মুনাদাটা যদি মোয়ান্না হয় তাহলে আইয়া তুহা আসবে এবং কোরআনে যদি আপনি লক্ষ্য করেন এভাবে পাবেন যে মুজাক্কারের আগে আইয়ুহা আল আলিফ লাম বিশিষ্ট আর মোয়ান্নাস আলিফ লাম তার আগে আইয়া তুহা তাহলে এখন ইয়া আইয়ুহা পেয়ে গেলাম আমরা তাহলে ইয়া আই ইউহা তাহলে এখানে কি পেলাম আমরা ইয়াকে আমরা বলতে পারি হরফু নিদা এটাকে বলবো আমরা হরফু হরফু নিদা ইন হরফু নিদা ইন আর এটা হচ্ছে তাহলে কি হবে এটা মুনাদা 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 প্লাস মুদাফ মুদাফুন

অ্যাজ পার দ্য ফর্মুলা মুদাফটা মানসিব হয়েছে এখানে হর কথা থেকে এক্সেপশন এটা আই ইউ হয়েছে ঠিক আছে রাইট তাহলে কা ফিরুর এখন তাহলে যদি আই ইউটা যদি মুনাদা হয় তাহলে কা ফিরুনটার অবস্থানটা কি হবে বলেন তো কার আইডিয়া চিন্তা করেন যিনি যারা ও হে তারাই কাফের

মাদ্দার হচ্ছে কুফরুন কুফরুন অর্থ অস্বীকার করা গোপন করা কুফরি করা রাইট এই বিভিন্ন ধরনের অর্থ হচ্ছে গোপন করা এগুলো হচ্ছে কাফর তাহলে কুফরুন হয়ে গেল আমরা কাফারা বাব না তাহলে কাফেরুনটা কি হলো তাহলে কাফেরুনটা কি তাহলে ইসমুল ফাইল স্মুল ফাইল

তাহলে হে তালে এখানে কার কোন সন্দেহ আছে থাকার কথা না খুব সহজ জিনিসটা দেখাচ্ছে বলেন দেখাচ্ছে ধরা বুঝি না আমি একটা ক্লিয়ারলি যদি বলতেন আফসাদ আমাকে বলছেন

নাহিয়াতুম মনে আছে তাহলে লা নাফিয়াতু মানে আবাদা আবাদাত থেকে আমরা আসি আবাদা আবাদ আগুদু আবাদা ইয়া'বুদু আবাদা ইয়া'বুদু এটাও বাব নাসারা আব্দুন আব্দুন মাসদার ইবাদত করা উপাস্য করা গোলামি করা দাসত্ব করা তাহলে

লা আবুদু আমি গোলামি করি না এটা কি লা নাফিয়া না লা নাহিয়া না নাহিয়া নাফিয়া নরমাল নেগেশন হচ্ছে নাফিয়া আর নাহি হচ্ছে আদেশ সূচক অর্ডার যেমন লা তাবুদ দেখো তুমি এবাদত করো না তা বুদু লা তাবুদ তুমি এবাদত করো না নরমাল কিন্তু যদি বড়ি

তারপর কি বলতে হবে তাই নয় কি বলেন তো এটাকে এভাবে হওয়ার কথা ছিল এইভাবে জবর দিলে হয়ে গেল মানুষ তা তো দেওয়া যায় না দেওয়া যায় বলেন এই জন্য হয় নসবের জায়গায় এটাকে আর দেওয়া যায় না এই জন্য এইটাকে বলা হয় ফি মানে নসবের জায়গায় সে আছে আলহামদুলিল্লাহ তাহলে এখন দেখেন আহ মাটা কি দেখেন মা এখানে মাকে কি বলা হবে ইসবুল মৌসুল আমরা বলেছিলাম রিলেটিভ হ্যাঁ বলেছিলাম আমরা

তাহলে এটা একটা জুমলাই ফেইলি হয়ে গেল জুমলাই ফেইলি আমাদের ভার্বাল সেন্ট হয়ে সিলাতুল মৌসুল হয়ে গেল তাহলে ফেল ফাইল এবং মা তা বুদুনা ইসনু মৌসুল সিলাতুল মৌসুল মিলে মাফুলুন বি হয়ে পুরাটা জুমলাতুল ফেইলিয়া হয়েছে এদের ওকে কোনো সন্দেহ আছে কিনা দেখেন খুব সহজ কিন্তু জি বলেন Terperkih. Wala antum abiduna ma'abun. Wala. Wala antum. Abiduna. Wala.

যে গোলামি করে যে দাসত্ব করে আবেদ তাহলে আবেদন দুইজন আবেদ কি হবে আবেদনা সকল তাহলে আনত তোমরা সকলে ইবাদতকারী নয় লা কিসের মা আউযু যার ইবাদত আমি করি তাহলে দেখেন এখানে লা ও বুঝলাম হরফু আতফিন কানেক্টর লা লা আন নাফিয়াতুন আনতুম কি হবে এখানে বলেন আনতুম ইসফাইল হবে না ইস দাউন আবিদুনা আবিদুনা মাআবুদ তাহলে আবিদুনা মাআবুদ যার ইবাদত আমি করি তাহলে আবিদুনা ইবাদতকারী এটাতে শিবু ফেল কিন্তু এক্স্যাক্টলি ফেল না শিবু ফেল ফেলের মত সব সময় ফাইলগুলা ইসনো ফাইলটা শিবু ফেল হিসেবে কাজ করে ফাইল ফেলের মতো কাজ করে দ্যাট মিন্স এই তারপর অনেকগুলা এসে মাসে যেগুলাকে বলা হয় শিব উ মানে ফেলের মতো তারা কাজ করে ইস্ন ফাইল যেহেতু এটা এটা শিব ফেল ফেলের মতো তাহলে ফেলের মতো মানে সে মাফুল বিহি চাবে তাহলে এটা যদিও এখানে ফাইল কিন্তু সে শিবু ফেলের এক জায়গায় থাকবে অর্থাৎ মা আবুদ মা তা যেরকম মাইসু মৌসুল আবুদু ফেল মুদারিউ ফাইল মুস্তাতির আনা সিলাতুল মৌসুল মিলে জুমলাই ফেইলি হয়ে গেল জুমলাই ফেইলি হয়ে আবিদুনের মাফুলুন বিহি এটা আবিদনের মাফুলুন বি হয়ে গেল মাফুলুন বি আমি বুঝাতে পারছি কিনা দেখেন তো কঠিন লাগছে কিনা আফুল আবেদুনা আবেদুনাটা কি স্যার আবেদুনা বললাম যেটা একটা ইসমু ফাইল বললাম না ইসলুল ফায়েল ইবাদতকারী গন তাহলে তোমরা ইবাদতকারী নয় কিসের মা আমি যার ইবাদত আমি আল্লাহর ইবাদত করি আমি একাত্মবাদের স্বীকার করি তোমরা তা করো না তাহলে কথা হচ্ছে ইসমুল ফাইল আবার কিভাবে মাফুলুন বিহি চাচ্ছে এটাই তো প্রশ্ন আমরা জানি ফেলটা মাফুলুন বিহি চাই কিন্তু তো ফেল না আমাদের জানা মত এটা তো একটা ইসমুল ফাইল কর্তা বিশিষ্য কি তাই নয় কি রাইট কিন্তু আমরা এটা আপনাদেরকে শিখাই নাই বলি নাই আজকে ফার্স্ট বলছি যে ইসমুল ফাইলটাকে ওয়ান অফ দা শিবু ফেল ফেল শিব হুল ফেল ফেলের মতো ফেলের মতো শিবু ফেল শিবু আমরা পড়েছিলাম শিবু শিবু জুমলা জুমলার মতো শিবুল ফেল ফেলের মতো ফেলের মতো সে কাজ করে যদিও তাহলে যদি এটা ফেলের কাজ করে তাহলে সে চাই কি বিহি চাইতে পারে সে কিসের এবাদতকারী নয় মা আবুদ যেটার আমি এবাদত করি তাহলে এই মা আবুদ যখন এখানে মা তাবুদুনা যেরকম আবুদুর মাফুলন বিহি ছিল এখানে আবেদুনার মাফুলুন বি হচ্ছে মা আবুদু তাহলে এটা আলটিমেটলি হয়ে গেল এখন দেখেন এইটা এখন হয়ে গেল আলটিমেটলি কি হয়ে গেল এখন আল জুমিয়াল তাহলে আল জুমলাতুল ফেইলিয়াটাকে আমরা কি বলতে পারি খাবারু মার্লা খাবার আমরা খবর কয় ধরনে পেয়েছিলাম খবর পাঁচ প্রকারের নাম্বার ওয়ান নির্দিষ্ট খবর আনা মুসলিমুন আনা মুত্তাদা মুসলিমুন খবর তারপর দুই নাম্বার শিবুজুমলা চার মাজরুর শিবুজুমলা খবর জারুন মাজরুরুন শিবুজুমলা খবর যেমন উদাহরণ আল কিতাবু

এই আল্লাহ মুক্তাদা আহাত খবর জুমলা ইসমিয়া হয়ে এটা একটা খবর হয়ে গেছে এটা হলো নমিনাল সেন্টেন্স হয়ে খবর আর এটা হলো মুক্তাদা কি ঠিক আছে কিনা বলেন ওকে রাইট তাহলে এই হলো আমাদের রিভিশন হয়ে গেল জুমলা এই খবর কয়দিন হতে পারে তাহলে আমরা পেলাম এখানে আন্ত আন্তা আবিদু না ফেলিয়া হয়ে খবর হয়েছে নতুন জিনিস কি শিখলাম এখানে আমরা একটা জিনিসটা শিবু ফেল এর মতো কাজ করে শিবু ফেল মানে ফেলের মতো দ্যাট মিনস ফেলের মতো মানে ফেল যেরকম মাফুলুন বিহি শিবু ফেলও মাফুল বিহি তাহলে যেহেতু আবিদু না শিবু ফেল

এইটার যেভাবে আমরা এরপ করে তার কিপ করেছি আবুদুনা কি বলছিলাম মা ইসমু মসুল তাই না ফেলেন তাহলে জুমলাই ফেলিয়া শিলাতুল মৌসুল হইছে ইসমু মৌসুল সিলাতুল মৌসুল মিলে মাফুলন ক্লিয়ার এখন যদি আমরা এইটাকে বলি মা আবুদু এখন দেখ আমরা বুঝি তাহলে এটা আমরা বুঝতে পারবো

অক্ষের নিয়ম পড়ার নিয়ম হচ্ছে লাস্টে যদি পেস্ট থাকে সেটা শুকুন হয়ে পড়তে হবে মা আবুদ কিন্তু লেখা যাবে না শুকুন দেওয়া যাবে না পড়তে হবে মা অকফেন নিয়ম অক্ষে করে থামার নিয়ম থামার অন অফ দা রুল মা আবুদ কিন্তু শব্দ হচ্ছে আবুদু একটা আছে যে লা আবুদু আর লা আবুদ মানে অর্থ কি ডিফারেন্স হবে না আবেদ ওটা তো আবেদ আবেদ not আবেদ আমরা আসতে এই সুরের ভিতরে তো সাজান ভাই আসতেছি আমরা আসতেছি এইটু বুঝতে পারছি মা আবুদ পড়ি কিন্তু অক্ষর করে থামার জন্য আসল শব্দটা হচ্ছে আবুদু এখন বোঝা গেছে কিনা মা তাবুদু না যেভাবে তার কিপ করা হয়েছে মা আবুদু শুধুমাত্র অর্থের পাশে তা আবুদু না তোমরা ইবাদত করো এটা আমি ইবাদত করি যারা এই আর কোন পার্থক্য নাই ক্লিয়ার তারপর আয়াত কি বলেন স্যার নাহি আর কি পারবল সেন্টেন্সের উপরে কোনো असर থাকে না না ওগুলোর কোনো আসল এই এগুলা এই যে হরফগুলা এগুলোর কোন আসল নাই কোনো ইমপ্যাক্ট নাই এই তারকিবের জায়গায় ঠিক আছে সেজন্যই এটা কি আবুদু হ্যাঁ কোনটা এটা আবুদু 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 সেজন্যই কি স্যার কোনটা না না এটা তো এই এই আবুদের সাথে ল এর কোনো সম্পর্ক নাই কিন্তু এই আবুদুর সাথে মায়ের সম্পর্ক হ্যাঁ মা মায়ের এটা তো নেগেট করতেছে না না তোমরা তোমরা ইবাদতকারী নও এই আবিদুনার সাথে লায়ের সম্পর্ক আর এখানে তো নেগেটিভ কিছু নাই তো মা আবু যার ইবাদত আমি করি আচ্ছা ওই যে এটা হচ্ছে নেগেশন এটা হচ্ছে পজিটিভ পজিটিভ ক্লিয়ার

তাহলে একই জিনিস অ আমাদের জানা আনা আমি আবিদুন আমি ইবাদতকারী নই এখানে যে তোমরা ইবাদত করই নয় যার ইবাদত আমি করি আর এখানে যে আমি ইবাদত নয় যার ইবাদত তোমরা করে আসছে করতেছো করেছো তাহলে আবাদ তুম করতে আসছো বলেন আবাদা বলেন আবাদা একজন ইবাদত সে একজন ইবাদতকারী ইবাদত করেছিল দুইজনে বলেন আবাদা আবাদা তারপর আবাদু আবাদু তারপর আবাদনা ঠিক আছে তারপর আবাদ্তা আবাদা এটা হলো আবাদাত আবাদ তারপর কি হবে এই আবাদতুম। তুমি ইবাদত করেছিল বা করেছো তোমরা দুইজনে ইবাদত করেছো বা করে আসছো করছো আবার তুমি তোমরা সকলে ইবাদত করছো করেছো তাহলে তোমরা যার ইবাদত তোমরা সকলে করেছো আমি তার ইবাদতকারী নই অপোজিট এইটার অপোজিট এইটা আসছে তাহলে তার কি সেম অহরফ আছেন লা নাফি আনা মুক্তাদা এখন একই অবস্থা আবেদন কি স্কুল ফাইল না তাহলে আবেদনে ফাইল ছিল শিবু ফেল তাহলে এই যে স্কুল ফাইল শিবু ফেল চাচ্ছে এই মা আবাত্তুম এটা হচ্ছে মাফুলুন মাফুলহি মা স্কুল মাউসুল এটা কি বলেন না ফুলুন বি এম না ছিলাতুল এটা মানে আসেলিয়া এটা ফেল মাদি এটা মাদি ফাইল তুম মানে তালে রুমলাই ফেলিয়া হয় এটা ছিলাতুল মওসুল ইস্ম মওসুল ছিলাতুল মওসুল মিলে মাফুলুন বি হচ্ছে আবিদুন এর তালে আবিদুন প্লাস তুম দুটো মিলে হয়ে যা চাল জুমলাতুল ফেলিয়া তালে এখন আনা হয়ে গেল মুক্তাদা আনা মুফতাদা একই অবস্থা একই রকম কোনো পার্থক্য কিছুই নাই মুফতাদাউন আর এইটা হয়ে গেল এইটা হয়ে গেল ভারবাল সেন্টেন্স হইয়া জুমলাতুল ফেল হইয়া খবর ক্লিয়ার দেখেন তো কোনো ডাউট থাকার কথা না খুব সহজ আর এগুলো তো বদে বদে একই সহজ জিনিস গেল এটা স্যার এটা এটা ছত্র রিলেটেড আর এই এটা উচ্চারণের সময়

একই সেন্টেন্স দুইবার বলা ডুপ্লিকেশন কেন দুই ডুপ্লিকেশন হলো স্ট্রেস দেওয়ার জন্য স্ট্রেস দেওয়ার জন্য ইমফেসিস দেওয়ার জন্য তাকিদ দেওয়ার জন্য বলে দিচ্ছে তোমরা যার ইবাদত করো না আমি যার ইবাদত করি সে স্ট্রেট এখানে কোনো কম্প্রোমাইজের কোনো সুযোগ নাই যে আসেন ফিফটি ফিফটি করি আমরা এখন যেরকম আমরা এখন দিনকে শরিয়াতকে মিশিয়ে ফেলছি আমরা কম্প্রোমাইজে চলে গেছি আমরা এখন না নামাজ পড়ে তো পর্দা মানি না পর্দা করে তো নামাজ পড়ে নামাজ পড়ে তো জাকাত না জাকাত পরে তো রোজা রাখি না রোজা রাখি তো হজ করি না কি করি না এরকম হচ্ছে না আমাদের এখন ব্যাপারটা বলেন নামাজ ওদিকে ঘুর সুদ হচ্ছে নামাজ পড়িতে ভেজাল মিলাচ্ছে মজুদারি করতেছে মানে মিক্স আপ হয়ে যায় কম্প্রোমাইজ হয়ে যাচ্ছে পুরো দিন আমাদের এই বাদ কিন্তু সুরা কাফির বলে নো কম্প্রোমাইজ আমি এক আল্লাহর তৌহিদ একাত্মবাদ স্বীকার করি মানে আমি আল্লাহর সব হুকুমকে মেনে নিচ্ছি আল্লাহ এই জন্য ডুপ্লিকেশন দিয়া তাকে এমফেসিস দিয়ে বুঝাচ্ছে তাহলে এখন এই ছুড়াটার দাবিটা আমাদের জন্য কত বেশি ফোর্সফুল দেখেন তো মনে হয় যেন এখন নাজিল হচ্ছে এবং কোরআনটা এমনই একটা মেরাকল আল্লাহ রাবুল আলমিনের যে মনে হয় কোরআন নাজিল হচ্ছে এখন পড়তে যান মনে হয় কোরআন নাজিল হচ্ছে আল্লাহ তাহলে অলান্ত এরা আর তাকে দরকার নাই যেটা আগে দিনে এরপর সে লাকুম দিন হুকুম দিন পাঁচ ছয়টা লাস্ট আয়াত হচ্ছে লাকুম দিন এই জিনিসটা আমরা মিস ইন্টারপ্রেট করি এই জিনিসটা আমরা ভুল ব্যাখ্যা করি আমরা তাই না দি আ কোশ্চেন কম্প্রোমাইজ

লাকুম যার মাজরুর মিলে এটা হচ্ছে যার মাজরুল মিলে খবর কি হচ্ছে এটা খবর আগে চলে আসছে খবরুন খবর আগে চলে আসছে এটা আগে আমরা এই শব্দটা পড়েছি দিনু দিনুকুম এখানে কি কি আর দেখেন দিনুন 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 একটা দিনুন ধর্ম দিনুন যকুম এখানে মুদা মুদা বেলায় যার কারণে দিন হুকুম হয়ে গেছে তারপর বুঝি তার বুঝাবার কিছু নেই আছে বলেন তাহলে দিন হচ্ছে এখানে মুক্তাদা মোয়াক্ষার মুক্তাদা বিলম্বে আসছে এবং মুদাফ এটা হচ্ছে হচ্ছে মুক্তাদা মুক্তাদা উন মোয়াক্ষার মোয়াক্ষারুন মানে বিলম্বে দেরিতে আসছে মোয়াক্ষারুন প্লাস মুদাফ প্লাস মুদাফুন আর এটা হচ্ছে মুদাফুন ইলাই বোঝা গেছে দেখেন তো তাহলে এটা একটা জুমলায় স্মি হয়ে লাকুম দিন হুকুম জুমলায় স্মি যা প্রশ্ন সহজ তোমাদের ধর্ম তোমাদের জন্য ব্যাস অও হরফু আতফিন লিয়া দিন এইখানে একটু আমাদের ইন্টারেস্টিং জিনিস রয়েছে এটা আমাদের এখানে বলতে কোনো সমস্যা নাই এটা আমাদের জানার জিনিস খুব সহজ এখন আসেন অলিয়া তো বুঝলাম সম্পর্ক সমস্যা নাই লিয়া লি লি যোগ ইয়া লিয়া এই ইয়াটা লিদি লিও পরা যায় লিয়াও পরা যায় কয়েক ভাবে পরা যায় অর্থাৎ এখানে এই লিয়া হয়ে গেছে এটা জবর দিয়ে পড়ছে আমার জন্য আমার জন্য দিন এই এইখানে দেখেন ইন্টারেস্টিং এইখানে দিনু কুম ছিল এখানে ইয়া আছে একটা ইয়া দিন এইরকম এই ছিল আমার ধর্ম তোমাদের ধর্ম তোমার জন্যে দিনি আমার ধর্ম আমার জন্য তাহলে দিনি দিনুন যোগ ইয়া মুদা মুদা বলে দি নুই হওয়ার কথা বাই তুই মনে আছে আপনাদের বাই তুই বাইতি হয়ে গেছে পড়ার সুবিধা দিনি কিন্তু এইটাকে এটা ড্রপ হয়ে গেছে এটা ড্রপ হয়ে শুধু দিনই আছে এখানে এটা ড্রপ হইয়া দিনই কেন মেলোডি সুন্দর রিদম রাখার জন্য এই ইয়াটা হাজব করা হয়েছে ড্রপ করা এখানে একটা দিনই ইয়া মুতাকাল্লিম এখানে আছে আমার ধর্ম আমার কাছে আমার জন্য তাহলে এটার তার কি একই একই লি যার মাজ মিলে শিবুজুমলা শিবলা দিন হচ্ছে এখানে প্লাস মুদাফ আর ইয়েটা মুদাফিল ইয়ে ছিল ইয়েটা বাদ বাদটা রয়ে গেছে এই জিনিসটা আমাদের হয়তো অনেকের জানা নাই এখানে কি আছে অলিয়া দিনী এই হলো এখানে দুইটা সেন্টেন্স দুইটা জুমলা হলো এই একটা জুমলা নমিনাল সেন্টেন্স আর এই একটা জুমলা নমিনাল লাস্ট ফাইনাল সিদ্ধান্ত জানিয়ে দিচ্ছেন নো কম্প্রোমাইজ ইউ মুভ উইথ ইউর দিন ইবাদত তোমার দাস তোমার যার ইবাদত করছো তাকে নিয়ে তুমি থাকো আর আমি যার বা আমি যাকে উপাস্য মেনে নিয়েছি তারটা আমি নিয়ে আছি বাস আর কোনো কম্প্রোমাইজ নেই দি নুকুমিয়ে দি ক্লিয়ার দেখেন তো কোন আমাদের এই সুরাটার ভিতরে তেমন নতুন কিছুই নাই আমাদের সবগুলো এখানে জানা আছে কুল আমরা জানি ইয়া এই আইটা আজকে নতুন পেলাম আমরা আইহাটা কাফিরুন আমরা শব্দের সাথে পরিচিত কাু আবুদু সহজ জিনিস তা আবুদুন তো আমরা জানি আন মা মা আনা সবই একই শব্দ বারবার ঘুরে ঘুরে আসছে শুধু লাস্টে পেলাম লা জানি কুম জানি দিন জানি কুম জানি লি এটা জানি শুধু এই দিনই এইখানে যে একটা লুকাই এটা আমরা হয়তো অনেকেই জানতাম না এইখানে একটা আমার ধর্ম বলে না তোমার ধর্ম লাকুম দিন নি কুমলিয়া দিব এই পর্যন্ত তোমার ধর্ম তো লাকুম অলিয়ার দিন আমার জন্য দিন তাহলে আমার ধর্ম আমার জন্য সেইটা কই আমার কোথায় ইয়াটা এখানে হাজত করা হয়েছে ড্রপ করা হয়েছে এনি কোশ্চেন বলেন স্যার ইয়া ইয়া একটা হাতফুল আর আই

সেই আইন এখানে যোগ হা এই হাটা হচ্ছে হরফুত তান মানে অ্যাটেনশন ড্র করার জন্য এটা ও হে আমরা বলি না এই শোনেন আপনারা এই এইরকম একটা অক্ষর অ্যাটেনশন ড্র কার ইয়া কাফের কাফের থেকে অ্যাটেনশন ড্র করতেছে আর আইউটা হচ্ছে এটা এসেম আইন হুইস কোনটা এই অর্থে তাহলে আইউটা ইয়া হচ্ছে হরফুনিদা কিন্তু আইউ হাটা তখন হরফুনিদা না মুনাদা মুদা মুদা মুনাদা বলেছিলাম আমি মুনাদা হয়ে সে মুবদাল মিনি হয়েছে আর কাফির বদল আইউ যারা ও হে তারাই কাফের একই লোক ও হে ওই হে ভাই হেও যে ভাই ও সেই হে হে মোহাম্মদ হে করিম কাউকে ডাকলে কেল হে যে করিম একই লোক এই জন্যে বদল মুবদলের রিলেশন রেখে ঠিক আছে ওকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি আমরা কাফির শেষ করেছি আগামী ক্লাস ইনশাআল্লাহ সুরা কাউসার সূরা কাউসার আমরা তাকবীম তাকিব ঠিক আছে তদাকুমুল মা মা'আসসালামা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু